নমস্কার। অতুলপ্রসাদ সেনের জন্মদিন 20শে অক্টোবর। শুভার্থী, দীর্ঘদিন ধরে অতুলপ্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল এদের জন্মদিন পালন করে আমাদের বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন। অতুলপ্রসাদ সেনের জন্মদিনে আমাকে গান গাইতে রাখার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি আজ কতগুলি গান গাইব আমার মাস্টারমশাই, যার কাছে আমি অতুলপ্রসাদের গান শিখেছি, শ্রদ্ধেয় শিশুটি চট্টোপাধ্যায়, তার কাছ থেকে শেখা কিছু গান। এবং একটি গান সেটি আমি শিখেছি সুধীর চক্রবর্তীর কাছে, আমাদের স্যার, পরম শ্রদ্ধেয় স্যার সুধীর চক্রবর্তীর কাছ থেকে। সেই গানগুলো আমি গাইবার চেষ্টা করছি, যদি ভালো লেগে থাকে তাহলে আমি ধন্য হব। আবার শুভার্থীকে আরেকবার আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে গাইবার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রথম নিবেদন ফিল্পদশ্রী এবং ভৈরবীর মিশ্রণ একটি গান, তুমি দাও দাও ভরে পর্ণ ভরি দাও। আমরা সবাই জানি যে অতুলপ্রসাদের গানে ঠুংরি অঙ্গের প্রভাব ভীষণ বেশি, কারণ তিনি দীর্ঘদিন লখনৌতে ছিলেন, সেই কারণে ঠুংরি অঙ্গের প্রভাবের গানের কথাই আমরা বেশি জানি। কিন্তু এই গানটি গজল অঙ্গের গান বলে আমার মনে হয়, তার কারণ এখানে শায়রির মতন কিছু অংশ আছে যেখানে তালটা বাজছে না, তালটা না বেজে আবার তালে ফিরে যাওয়া হচ্ছে, যেমন গজল অঙ্গের গানে শায়রি পোর্শন থাকে, সেরকম একটি গান তুমি দাও দাও গোমরে পড়ানো ফুরি দাও। Oh, my God.
Oh, no.
পরের অতুলপ্রসাদের যেটা অতুলপ্রসাদ সেনের যেটা সিগনেচার সাইন বলতে পারি ঠুমরি অঙ্গের গান, সেরকম একটি গান বলে গো স্বজনী কেমন হলি গো তোমায়। Oh,
বৈতালিক, কত প্রসাদ সেনের ভৈরবীতে নিবদ্ধ একটি খুব বিখ্যাত গান পাগলা মন্ডারে দুই বাঁধ। Thank you.
আমার সঙ্গে আজকে আমার যারা যন্ত্র সহযোগিতায় আছেন, ইসরাজি উশনিক তরলদার এবং আমাদের শুভার্থীর যিনি হোতা এবং তিনি হচ্ছেন অমিতানন্দ রায়। আমি আবার শুভার্থীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে অতুলপ্রসাদ সিংয়ের গান গাইবার এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার।